তারাপীঠের তারা মন্দির প্রাচীন বঙ্গ তথা রাঢ় বাংলার এক সাধনপীঠ বা সিদ্ধপীঠ, মতান্তরে জাগ্রত শক্তিপীঠ এবং উপপীঠ। এখানে দেবী উগ্রতারার শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে। তারাপীঠ ভারতের অত্যন্ত জনপ্রিয় সাধন ক্ষেত্র ও তন্ত্রের অভীষ্ট স্থান। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ দেব সাধন ক্রিয়ার জন্য কামরূপে পাড়ি দেন, কিন্তু কামরূপ রাজ্য কামাখ্যায় স্লেচ্ছাচারে ক্ষুব্ধ হয়ে তিনি আসাম দেশ ত্যাগ করেন। এরপর তিনি সাধন পদ্ধতির জন্য রাঢ় বাংলায় পাড়ি দেন। রাঢ় দেশের অন্তর্গত বক্রেশ্বরের ঈশান কোণ অবস্থিত দ্বারকা নদীর পূর্ব তীরে শ্মশানে প্রতিষ্ঠিত এক পঞ্চমুণ্ডীর আসনে তিনি গভীর তপস্যায় বসেন এবং সিদ্ধিলাভ করেন। তিনি দেবী উগ্রতারার মাতৃরূপ দর্শন করেন। পরে একই আসনে সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। শিবের একটি লীলাস্বরূপ শিশুরূপ হল সদ্যজাত। সেই সদ্যজাতকে স্তনপানরতা তারার মূল প্রস্তর মূর্তিটি একটি 3 ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে। দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটিই দর্শন করতে থাকেন। এই মূর্তিটি তারা দেবীর ভীষণা চতুর্ভুজা মুন্ডুমালা ধারিণী এবং লোল জিহ্বা মূর্তি। এলোকে শ্রী দেবীর মস্তকে রৌপ্য মুকুট থাকে। বহির্মূর্তিটি সাধারণত শাড়ি জড়ানো অবস্থায় গাঁদা ফুলের মালায় ঢাকা অবস্থায় থাকে। মূর্তির মাথার উপরে থাকে একটি রূপোর ছাতা। মূর্তিটির কপালে সিঁদুর লেপা থাকে। পুরোহিতরা সেই সিঁদুরের টিকা পরিয়ে দেন দর্শনার্থীদের। প্রতিকৃতি বিগ্রহের নিচে গোলকার বেদিতে 2টি রূপোর পাদ পদ্ম থাকে। ভক্তরা নারকেল, কলা বা রেশমি শাড়ি দিয়ে দেবীর পূজা দেন। তারা দেবীর মূল মূর্তিটিকে তারার কোমল রূপের একটি নাটকীয় হিন্দু প্রতিমা বলে অভিহিত করা হয়েছে। তারা দেবী হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ। ইনি দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কালীর মতোই তারা ভীষণা দেবী। তারা মায়ের 8টি রূপ হল তারা, বামাকালী, উগ্রতারা, নীল সরস্বতী, এক জটা তারা, তারিণী তারা, নিত্যা তারা, বজ্রা তারা, কামেশ্বরী তারা। বৌদ্ধ ধর্মেও তারা দেবীর পূজা প্রচলিত। তারার মূর্তি কল্পনা কালী অপেক্ষা প্রাচীনতর। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে অবস্থিত দেবী তারার মন্দির বিখ্যাত। তিনি দেবী পার্বতীর এক উগ্র রূপ। একজন বিখ্যাত তারা সাধক হলেন বামাখ্যাপা। দেবী তারার যে রূপ বর্ণিত হয়েছে তা হল তারা প্রত্যলীল পদা, অর্থাৎ সববক্ষে দক্ষিণ পদ স্থাপিতা, ভয়ঙ্করী মুন্ডুমালা ভূষিতা, খর্বা লম্বোদরী ভীষণা কোটিতে ব্রাঘ্য চর্মাবৃতা, নবযৌবনা পঞ্চমুদ্রা শোভিতা, চতুর্ভুজা লোল জিহা মহাভীমা, বরদা খড়ক কাতরী দক্ষিণ হস্তে ধৃতা, পাম হস্তদয়ে কপাল ও নীল পদ্ম, পিঙ্গল বর্ণ এক জটার ধারিণী, ললাটে আক্ষোভ্য প্রভাত সূর্যের মতো গোলাকার 3 নয়ন শোভা, প্রজ্জ্বলিত চিতা মধ্যে অবস্থিতা, ভীষণ দন্তা করাল বদনা, নিজের আবেশে হাস্যমুখী বিশ্বব্যাপ্ত জলের মধ্যে শ্বেত পদ্মের উপর অবস্থিতা। তন্ত্রসারে তারার আরও একটি ধ্যান মন্ত্র বর্ণিত হয়েছে, শ্যাম বন্যা ত্রিনয়নী চতুর্ভুজা বড় মুদ্রা ও পদ্মধারিকা, চতুর্দিকে বহু বর্ণা ও বহুরূপা শক্তির দ্বারা বিশিষ্টা হাস্যমুখী মুক্তাভূষিতা রত্ন পাদুকায় পাদ্যদয় স্থাপিকা তারাকে ধ্যান করবে। বৃদ্ধীয় ধর্ম পুরাণে তারাকে কেবল শ্যাম বর্ণা ও কাল রূপিকা বলে উল্লেখ করা হয়েছে। তন্ত্রসারে তারাকেই মহানীল সরস্বতী বলে উল্লেখ করা হয়েছে।